রেখে দাও তো খুব খিদে পেয়েছে। হাত পা ধুয়ে আয়, দিচ্ছি। ও মা দাও, কি রান্না করেছো গো আজকে? রান্না তো অনেক কিছুই করেছি, কিন্তু তুই তো সব কিছু খাবি না, যা খাবি তাই দিচ্ছি। এই নে বস। শুধু মাছের ঝোল দিয়েছ? ও মা, কালকে না পুঁই শাক দিয়ে কড়াইটা খেতে ইচ্ছে করছে, আর আলু পেঁয়াজ ভাজা, আর তোমরা যা খাবা তাই করো, কিন্তু আমার জন্য এটা করে দেবা গো। আচ্ছা করবো, এখন ফোনটা কাটা বাদ দিয়ে ভাতটা খেয়ে নে। গ্যাসটা ফুরিয়ে গিয়েছে, ওভেনে রান্না করতে হয়েছে, হাতে টাতে কালি লেগে আছে, বাসন মাজছি, একটু বেরো নে। না আমি পারবো না, তুমি বেরো দাও, নাহলে আমি খাবো না। একটা দিনেরই তো ব্যাপার, একটু বেরে নে না, দেখছিস না আমার হাতে কালি, নে না বেরে। পারবো না, তুমি দাও, নাহলে থাক, খাবো না আমি। এতবার বলছি একটু কথা কানে যাচ্ছে না, শুধু জেদ, খেতে হবে না যা। সবার মায় ভালো, তুমি শুধু আমাকে এরম করে বলো, দেখো তুমি একটা দিন নিজের ধার মেরে খেতে পারিস না, খেতে হবে না যা। বিয়ের পর দেখবো কে সারাবেলা মুখের সামনে ভাতের থালা ধরে। দেখো দেখবো দেখবো, আমি তো মরে যাচ্ছি না, সবই দেখতে পাবো। কেউই তো বাড়িতে নেই, কি রান্না করবো? ধর একার জন্য আবার রান্না, আলু সিদ্ধ ভাত করে খেয়ে নেবো। এখন আবার কে ফোন করলো? ও মা করেছে তো। হ্যালো, হ্যাঁ মা বলো। ভালো আছি, এই তো বসে আছি। পড়াতে তো বাড়ি নেই, আমি আমার জন্য কি আর করব, মাছের ঝোল করলাম আর শাক ভাজলাম, ব্যাস। প্রতিটা মেয়ের জীবনেই বিয়ের পর প্রচুর চেঞ্জ আসে, প্রচুর পরিবর্তন হয়। তো যে মেয়েটা বিয়ের আগে মা ভাত বেড়ে না দিলে খেত না, সেই মেয়েটাই কিন্তু বিয়ের পর শুধু নিজের জন্য না, বাড়ির প্রত্যেকটা সদস্যকে ভাত বেড়ে গুছিয়ে সাজিয়ে খেতে দেয়, পরিবেশন করে, বাড়ির প্রত্যেকটা কাজ সে করে, এমনকি সন্তানকেও লালিত পালিত করে। এইভাবেই চলতে থাকে প্রতিটা মেয়ের জীবন। বিয়ের আগে যতই সে কিছু না পারুক, তবু তাকে বিয়ের পর সব কিছুই শিখে নিতে হয়, প্রতিটা পদক্ষেপে তাকে শিখতে হয়, শুধু শিখে যেতে হয়। হে গাইস, কেমন হলো ভিডিওটা, কেমন লাগলো তোমাদের? অনেক কষ্ট করে নতুন একটা কন্টেন্ট বানানোর চেষ্টা করলাম, নতুন একটা কিছু ব্লগিং বাদ দিয়ে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না, আর এরকম ভিডিও তোমরা আর দেখতে চাও কি না, আর যদি দেখতে চাও তাহলে কিসের উপরে দেখতে চাও, মানে কোন টপিকের উপরে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তাহলে নেক্সট ভিডিও কদিনের মধ্যেই আমি নিয়ে আসবো এই ধরনের। তো বেশি কথা বলবো না, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমি এরকম ধরনের নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশান সববার প্রথমে চলে যায়। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কিন্তু ভিডিওর মাঝখানে মাঝখানে যে ক্লিপিংসগুলো আছে যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি সেগুলো এইবার শেয়ার করবো, যেগুলো দেখলে তোমাদের অবশ্যই হাসি পাবে। তো চলো দেখতে থাকো। হ্যালো, না আমি পারবো না, তুমি বেরো দাও, নাহলে আমি খাবো না। ও মা, কালকে না কলাইয়ের ডাল দিয়ে পুঁই শাক খেতে ইচ্ছে করছে, আর আলু পেঁয়াজ ভাজা, কালকে করবা গো?